আসসালামু আলাইকুম, আপনারা সবাই দেখছেন সুর জলসা ঈদ স্পেশাল। তো আশা রাখি আপনারা যেভাবে বলেছিলাম ব্রেকে যাওয়ার আগে যে সেটের সামনে থেকে উঠে যাবেন না, চাইলে আপনি টেলিভিশনটা পুরো উঠায় নিয়ে যেতে পারবেন কিন্তু টেলিভিশন ছাড়া যেতে পারবেন না। সো আই হোপ ইউ ডিড দ্য সেম থিং হোয়াট আই টোল্ড ইউ। বাট এনিওয়ে ভালো আছেন আপনারা সবাই জানি, এবং অনেকেই কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক মেসেজেস দিয়েছেন। রুবেল ভাই, লাস্ট ওয়ান আপনি বলেছেন যে আমিন ভাই থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সিং এ সং, আই নো হাউ গুড সিঙ্গার ইউ আর, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তারপরে প্লিজ বলছেন হ্যাঁ না আমারটা পড়ছি, আমারটা স্পেশালি আমার নিজেগুলো পড়ছি, কারণ আমার নিজের তারিফ তো নিজেকেই করতে হবে, কেউ করবে না খামাখা, সো আই হ্যাভ টু ডু দিস। এখন এবং এখন আমি আরও যেমন অনেকে লিখেছেন কার কারো জানা থাকলে এই গানটা গাইলে ভালো হবে, শামেরবাসী। শামেরবাসী তো আমাদের ইয়ে ভাই গাবেন, যখন যদি গান আর কি, ওইগুলো হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি, আমরা দুই চার লাইন গান আপনাদেরকে শোনাবো, তো আপনারা রেডি থাকবেন, জাস্ট অর্ডারগুলো টাইমলি পাঠাই দেবেন, উই উইল ট্রাই টু ডু দ্যাট ফর ইউ। এবং যারা ফোনে কথা বলতে চান আপনারা ডেফিনেটলি লাইনে চলে আসবেন, অ্যান্ড উই উইল টেক ইট ফ্রম দেয়ার অন। এখন আমরা আমাদের এখানে অডিয়েন্স আছেন যারা, তাদের মধ্য থেকে দু একজনের সাথে কথা না বললেই কিন্তু নয়, কারণ এত কষ্ট করে অনেকে এসেছেন যারা শুনেছেন যে সূর্য জলসা লাইভ হচ্ছে, এবং আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে দু একজনের সাথে কথা বলবো আমি এখন। সো মাইক্রোফোন যার হাতে আছে, ইয়র ভাই আপনার সাথে আপনি রেডি আছেন? আচ্ছা, আপনি কেমন লাগছে আপনার আমাদের একে সরাসরি যে আপনি আমাদের ভালো মন্দ সব দেখতে পাচ্ছেন, কেমন লাগছে আপনার? থ্যাংক ইউ আমিন, প্রথমেই জানাই যে আজকে যে অনুমানে বা যে সিস্টেমে প্রোগ্রাম হচ্ছে, মিউজিশিয়ানদের অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। তারা আজকে খুবই মানে আজকে না প্রত্যেক দিনই ভালো বাজায়, আমরা অনেক সময় গানের মাধ্যমে তাদের পরিচিত, বা তুমিও যে উপস্থাপনা করতেছো এর জন্য অনেক ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আর যে মিউজিশিয়ানদের এই কারণে ভালো হচ্ছে, মিউজিশিয়ান সেটিংটা হয়তো তারা আগেই আজকে করছে, সময় পাইছে ঈদের জন্য, স্পেশালি ঈদ ঈদ ঈদকে আমরা শেষ না হয়ে আগামী বছর শেষ হবে। আচ্ছা, আপনার ঈদটা কেমন কাটলো? আমার ঈদ খুব ভালো কাটছে, এবং আই এনজয় ইট, আই বিন মেনি প্রোগ্রাম, আদার এশিয়ান প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি বা গিয়েছি, আমাদের বাংলাদেশি প্রোগ্রামও খুব ভালো হয়, স্পেশালি চ্যানেলে প্রত্যেক বছরই যে সুর জলসা বা স্পেশালি ফর ঈদ প্রোগ্রাম, মানে কয়েকজনকে ধন্যবাদ না বললেই না হয়। তবে আমি সময় আমাদের খুবই কম, হ্যাঁ আমি সিঙ্গার আমাদের অনেক বেশি, আমি জানি সবাইকে আমার ঈদের শুভেচ্ছা, সবাইকে স্পেশালি সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এই প্রোগ্রাম করতেছে তাকে জানাই আমার অভিনন্দন, এবং সবাই যারা শুনতেছেন বার্মিয়াম ম্যানচেস্টার সবাইকে অভিনন্দন, সালাম, শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক টু ইউ। থ্যাংক ইউ। আমি আপনি যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনার সাথে যদি কথা বলতে পারি, আপনার মাইক্রোফোনটা যদি উনাকে দেন, প্লিজ ডু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Yeah, my name is Nahid, not too far from here, I'm actually from London myself. It's the first time I've come to a live show. Have you? I must say I'm very pleased that I did attend. But one thing I was watching that when they were singing, yeah, you were actually singing with them. Yeah. So you understand Bangla, right? Yeah, I do, I do. তাহলে বাংলা মাত্তাম পারেন তো? মাত্তারি, মাত্তারি। আচ্ছা, তখন আপনার ভাষা যদি কেউ তখন তারা ঈদ মুবারক কিছু কইতে চাইনি? জি, আমার আম্মা ছিলেন ভাষায়, আমার নতুন মাই নিউ ওয়াইফ, I just got married like 2 weeks ago. Okay, congratulations. Thank you. And Mahala and Borohala, my auntie, my little brother, everyone, basically, and all of you are channel-less. Afne gaan gaini? Do you sing? Bathroom singer. So, achha, why don't you sing a couple of lines for your wife then? A couple of lines? Because she's new. Of course, she's watching, I'm sure. Yeah, I mean, I don't know. Okay, yeah. Right. A couple of lines for us. Yeah. I mainly listen to Radharaman, so... Radharaman, okay, go ahead. Radharaman, okay, go ahead. Radharaman, okay, go ahead. Radharaman, জলের ঘাটে দেইকা আইলাম কি সুন্দর শ্যামুরাই, শ্যামুরাই ব্রহ্মরাই গুইরা গুইরা মধু খাই, শ্যামুরাই ব্রহ্মরাই গুইরা গুইরা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট দ্যাট ইউ ডিড নট ওয়েস্ট টাইম ইন টার্মস অফ না লজ্জা পাচ্ছি না ওইটা, ইউ নো ইট হ্যাপেন্স অল দ্য টাইম, বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। শ্রোতারা যারা বাসায় বসে দেখছেন, অবভিয়াসলি
স্ত্রী অনেকেই এখনো জয়েন করেছেন অ্যাজ সুন অ্যাজ উই গো অন লাইভ মাশাআল্লাহ ওর ফেসবুক ভিউয়ার্স ইনক্রিজেস অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট যারা যারা বাসায় দেখছেন এবং আপনারা শেয়ার করবেন যাতে আরও অনেকে দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন তাদের কমেন্টস অ্যান্ড একজনে লিখেছেন ঐতনি আচ্ছা এক কাজ করি আমরা তারেক ভাই ঐতনি যেটা কিছু তো জানেন একজন বলেছেন যে ওই তো নি হ্যাঁ ওই তো তো ওই তো ওই তো ওই তো তো আচ্ছা আমরা কোন গানটা শুনবো এখন কিছু রিকোয়েস্ট ছিল না তো চার লাইন করে গেয়ে দেই ওই যে দু চার লাইন হ্যাঁ দু চার লাইন হ্যাঁ হ্যাঁ তো ওই পাগলা হাওয়া ছিল আর সেই তুমি ছিল তো চার লাইন আট লাইন আর দেন আমি একটা সারপ্রাইজ আছে সেটা বলবো যখন আমি স্টেজে স্টেজে থাকবো আচ্ছা তোমার যেটা মেইন গানটা হবে সেটাই হ্যাঁ দ্যাটস ইট আচ্ছা ঠিক আছে তাহলে লেটস গো অ্যাহেড আর দ্য মাইক্রোফোন ইজ বিহাইন্ড ইউ আচ্ছা তো একজন পাগলা হওয়ার রিকোয়েস্ট করেছিল তো আমি শুধু অন্তরটা থেকে ধরি ঠিক আছে চন্দ্র গেছে দূর পরপাশে তারা জ্বলে নিহি ওই আকাশে মাটির প্রীতিম নিভে গেলে বন্ধুরে দেখব কি করে ওরে ওরে হাওয়া থামো না রে বন্ধু আসেছে বহুদিন পরে থ্যাংক ইউ কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতা ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও থ্যাংক ইউ তো আসলে একটা ডুয়েট গান করতে চাই দ্যাটস দ্য সারপ্রাইজ ফর দ্য অডিয়েন্স এবং আমি তন্নিকে রিকোয়েস্ট করছি যে উনি আমার সাথে যাতে গানটা গান প্লিজ Thank you.
চমৎকার, হ্যাঁ খুবই চমৎকার গিয়েছেন আপনারা দুজনই, দ্যাট ওয়াজ গুড। অফকোর্স ডুয়েট কিন্তু ইটস ভেরি হার্ড টু সিং, স্পেশালি ইফ ইট ইজ নট রিহার্সড বিফোর, কারণ অনেক সময় দিস ইজ হোয়াট সামটাইমস অডিয়েন্স যারা শ্রোতারা যারা থাকেন তারা জানেন না, দ্যাট আনলেস ইউ প্র্যাকটিস ইট ভেরি ওয়েল ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ দো লেডিজ ডু সাউন্ড শার্পার বাট অ্যাকচুয়ালি দ্য স্কেল ডাজ চেঞ্জ অ্যান্ড দ্যাট ডাজ এফেক্ট দ্য মেল ভয়েস। যারা হয়তো দেখছেন হয়তো তারা শুনছিলেন না আপনাকে ভালো করে, কারণ ইট হ্যাপেন্স বিকজ ই বোথ হ্যাভ টু বি অন এ হাই পিচ। বাট এনিওয়েজ আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার গুড্ডু ভাইকে একটা জোরে হাততালি দেন, বিকজ হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, রিয়েলি গুড। অ্যান্ড আজকের সাউন্ড ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। I mean, আমি এখানে বসে আছি, if I was not tied up, probably I would have just got picked up any microphone and started singing. Sounds really good. But কিছু করার নাই, I'm just stuck. But another day, inshallah, one day I will be sitting on the other side. And then, of course, putting this program together is not an easy job. আর তার জন্য জোরে একটা হাততালি আমাদের আহাদের জন্য। Thank you, thank you, thank you. There are basha boshe dekhchen apnara to dekhchen, it seems easy but it's not really, a lot of hard work and we are sweating behind shobai jara pichone kaaj korchen jaderke dekha jacchen, obviously shudhu pichone dekha jacche tv screen but that's not it, tar samne oi side theke jara kaaj korchen camera te jara achen tar pore studio te mixing e jara achen broadcasting e jara achen shobar jonno shiplu jubair emri tader bahar bhai tara jara achen tader shobar jonno jure ekta hattali bhai shobai. Thank you, thank you, thank you very much. এবং আমাদের শ্রোতারা যারা বাসায় বসে দেখছেন তাদের জন্য একটা হাততালি দেন, বিকজ তারা যদি না দেখতেন আর তারা যদি ফেসবুকে লাইভে না থাকতেন তাহলে কিন্তু আমাদের উৎসাহিত হতাম না। অ্যান্ড আপনারাই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করেন যার কারণে আমরা ভালো করার চেষ্টা করি, তো আপনারা সাথে থাকলে কিন্তু আমাদের এই পথচলা শেষ হবে না। এবং এক কাজ করি, রিকোয়েস্ট এসেছিল একটা, মানে আমি জানি না কুলহারা কলঙ্কিনী কে গাইতে পারবেন, দুই লাইন ক্যাশ অ্যান্ড ক্যারি টাইপের।
আমির ভাই কুলহারা কলঙ্কিনী এই কারণ এটা আমির এটা আমির ভাইয়ের জন্য আজকে কারণ আদারওয়াইজ সে করতো কিন্তু কিন্তু আজকে আপনাকেই দেখছি কারণ আপনি আজকে ফোক নিয়ে আপনি ফোক আজকে আজকে ফোক কিং আপনি হ্যাঁ সো এই জন্য আপনি করবেন কুলহারা কলঙ্কিনী ক্যাশ অ্যান্ড ক্রেডিট ওইটা দিলেন এরপরে আমরা এক কাজ করব দুই একটা মেসেজ পড়ে নেই আই থিঙ্ক ইউ আর ওয়েটিং ফর মি সো আমরা গান আমাদের সময় কিন্তু খুবই কম সেই জন্য আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি জয় ইসলাম আপনার কুলহারা কলঙ্কিনী উই আর কিপিং ইট সো If you request, we keep it. And that's why this is Shur Jolsha. Jachi Amir Bhai, kache Amir Bhai, kindly apni amader cash oi eta shunay apnar apnar gane chole jaben. Thank you. আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ সয় না গো সজনী এখন তোরা তোর আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ সইও না গো সজনী আমার কেউ সইও না গো সজনী কি আমার উপায় বলো না এই জীবনে দূর হলো না কে গো সখী আমার উপায় বলো না এই জীবনে দূর হলো না আমার কেউ সইও না গো সজনী আমার কেউ সইও না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ সইও না গো সজনী আমার কেউ সইও এখন আমাদের আমির ভাই বিকজ আপনি দুই লাইনের জায়গায় আপনি 10 লাইন গাইছেন চার লাইনের জায়গায় 8 লাইন গাইছেন এই জন্য আপনার জরিমানা হচ্ছে আপনার এই গানে শুধু মুখটা একটা অন্তর একটাই গাবেন কারণ আমাদের বাকি তাদেরকে সুযোগ দিতে হবে ওরে বন্ধু পহরবাসী পরের ঘরে আসি এত ঘুমে কেন ধরে হো বন্ধু পরবাসি পরের ঘরে আসি এত ঘুমে কেন ধরে কহিলা করে তো পুহাইলো রজনী কাকিনা নদীর জোরে জ্বালা দি গেলা মরে নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে পরাণ
Thank you so much. Really appreciate that. আমি একটা জিনিস দেখছিলাম আমরা শুরু থেকেই, দ্যাট যখনই আপনি গান করছেন এত রিল্যাক্সড আপনি, মানে আমি দেখে অনেক সময় দেখা যায় যে যে যারা মনে করেন গান করেন, ইনফ্যাক্ট বাউল শিল্পী যাদেরকে, মানে ওভার এক্সাইটেড আননেসেসারি এক্সপ্রেশনস যেগুলোতে মনে হয় যে তারা খুবই কষ্টে গান করছে, আর তার কষ্টে করার জন্য ওই গানটা দেখতে এত কষ্ট লাগে, কিন্তু আপনি মানে গানটা এত সফটলি গাচ্ছেন, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমি আসলে বাউলের মধ্যে আই থিঙ্ক আই ইউর ফ্যান নাও। হ্যাঁ, ইউ রিয়েলি গুড। সো যেহেতু আমরা ফোক খুব বেশি করতে পারি না, মানে অত ভালো জানি না, ট্রাই করি যেহেতু দর্শক এখানে অনেক পছন্দ করে। আমি জাস্ট একটা কথাই বলার জন্য যে যখন যে দেখি না খুব কষ্ট করে গেছে, তখন আমাকে ধুর এটা অনেক কষ্টের গান, এটা গায়া মানে পারবো না, এটা শেখা খুব কষ্ট, মানে রিল্যাক্স হতে কেউ গাইলে মনে হয় কি যে না এই গানটা শেখা যায়, এটা খুব রিল্যাক্স একটি গান। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি ওকে। আমাদের হাতে মাত্র, মানে আসলে তো আমার হাতে ঘড়ি একটা, কিন্তু মিনিট মাত্র ছয়টা। সো আপনার এই ছয় মিনিটের মধ্যে, আপনার ছয় মিনিট না, আপনার কাছে আছে মাত্র তিন মিনিট, একটি গান গাইতে হবে আমাকে। আপনার তিন মিনিটের মধ্যে আপনি যদি দুই মিনিটে পারেন তাহলে করে ফেলেন। ওকে, ঠিক আছে। আমার মনে হয় এটা খুব ফাস্ট গান, আরও আরেকটু ফাস্ট করে আমরা গেয়ে ফেলবো। আপনাকে দুই ঘন্টা দিলাম, আপনি দুই মিনিটের মধ্যে শেষ করে ফেলবেন। অমিত অমিত অমিত, দুই ঘন্টা দিলাম, দুই মিনিটের মধ্যে শেষ করেন। Thank you.
মানে গান আমাদের যাওয়ার সময় চলে এসেছে, সো আপনি কিন্তু এত ফাস্ট কি করে করলেন? আচ্ছা, আমাদের সময় আমাদের খুবই কম, সো আমরা চাচ্ছি যে এই কম সময়ে যত বেশি গান শোনাতে পারি আপনাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বাসায় বসে দেখছিলেন, যারা ফেসবুকের মাধ্যমে দেখছিলেন, এবং সূর্যশা আজকে স্পেশাল প্রোগ্রামটা আপনারা দেখেছেন এবং উপভোগ করেছেন। আশা করি আপনারা চাইলে কিন্তু আপনাদের মেসেজেস কন্টিনিউ করতে পারেন, আমরা দেখবো এবং যা থেকে আমরা শিখবো এবং জানবো যে আপনারা কী চান। তো অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সময় কত সময় আছে মনে করেন, লেটস সে তারেক ভাই, আই থিঙ্ক মনে হয় তারেক ভাইকে একটা গান দেয়া যায়, মানে বন্দুক দেয়া যায় আপনাকে একটা শ্যুট করার জন্য। আমি তো তারেক ভাই, তো আমি এক কাজ করছি যে তারেক ভাই শুরু করার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন, এবং সবাইকে আবারও আমাদের সবার তরফ থেকে ঈদ মুবারক। Chadi